हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल मो एंड क्रिएशन। तो देखते हमें एक स्टोरे चले आसमें जानतम ही ना जो एखे आसब। तो तुम्हारा देखो हमार हाथ फोन बक्स देखते तो ये कि फोन अवश्य तुम्हारा थम्बनेल देखे बुझते पे इटा कि फोन। हमें एकदम ही जानतम ना जो इरम भाव के सरप्राइज देवे आज के। तो मैंने तेो हमें बोलिए बुकर भेतरता कीरकम होटार आईफोन 12। तो মানে আমি একদম সত্যি মানে আমি ভাবতে পারিনি যে এরকমভাবে আমি সারপ্রাইজিং হব আজকে। তো আমি তো খুব খুশি। তো এখন দেখো ওনাদের কাছে বিলিংয়ের প্রসেসগুলো চলছে। তো তোমরা দেখো আমি কি কি করি, মানে অজান্তেই সব কিছু। তো তাই একটু মানে মানে বলতে পারছি না আমি কিছু যে আমি কীরকম সারপ্রাইজ হয়েছি বা কীরকম। তো তোমরা দেখতে থাকো। তো আমাদের এখন সব বিলিংয়ের প্রসেসগুলো হচ্ছে। মানে আইফোন মানে তো বুঝতেই পারছো মানে অনেক রকমভাবেই ওরা বিলিং টিলিং করে। আর এটা হচ্ছে আপনি রিভার সাইড মলে নতুন খুলেছে ক্রোমা, তো আমি সেখান থেকেই ফোনটা নিলাম। আর আমি হোয়াইট কালার নিয়েছি, মানে অ্যাকচুয়ালি হোয়াইটও নয়, ওনারা কি একটা কালার বলছিল এটা স্টার লাইট কালার। আর এটা এখন আমি ওপেন করছি, আমাদের বিলিং টিলিং সব করা শেষ। আর তোমার দাদা বললো আমাকেই ওপেন করতে। তো দেখো খুব খুশি, আমার মুখ দেখেই বুঝতে পারছো। আমি তো সত্যি খুব খুশি। আর এখন এই দাদা সব মানে দেখিয়ে দিচ্ছে কি থেকে কি করতে হবে। তো এই দাদা এখন আমার ফোন থেকে মানে আমার ফোন থেকে আমি সিম দিলাম, তো সিমটা লাগিয়ে দিচ্ছে। আর না যে যে জিনিসগুলো আমি জানি না, অ্যাকচুয়ালি আমি তো প্রথমবার ইউজ করবো তাই আমি জানি না, সেগুলো সব দেখিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে আমাকে। তো তোমরাও জানিও আমাকে আমার ফোনটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট তো অবশ্যই করবে, আর সাবস্ক্রাইবও করবে, তাতে আমি আরও খুশি হব। আর আমি নেক্সট টাইম আরও তোমাদেরকে ভালো ভালো ভিডিও ব্লগ শেয়ার করতে পারবো। আমি তো দেখো একদমই মানে আমি ভাবতেই পারিনি যে আমি এরকমভাবে একটা সারপ্রাইজিং গিফট পাবো, মানে আইফোন আবার। তো দেখো আমাদের ফোনটা নেওয়ার পরে উনি ওই প্রোটেক্টার গ্লাস কাভার এগুলো লাগিয়ে দিচ্ছে। তো ওনাকেই দিয়েই লাগাতে দিলাম, কারণ ওনাদের প্রসেস আলাদা থাকে। আর উনিও খুব খুশি হয়েছে আমাদেরকে ফোনটা মানে দিয়ে, ভালো করে বোঝাচ্ছিল যেহেতু খুব ভালোভাবে কথা বলছিলাম। তো ওনাকে যখন বলছি যে আমরা ব্লগ করি, ইউটিউবার আমরা, তো উনি খুব লজ্জা পাচ্ছিল যে আমি ওনাকে মানে এরকম ভিডিওতে আনাতে। আর এই ক্রোমার এটা খুলতে উনি ফার্স্ট আমাদেরকে একটা মানে অ্যাপেল ফোন উনি মানে সেল করলো আমাদেরকে, ফার্স্ট মানে ওনার ফার্স্ট। তো উনি আশা করি আরও সেল করতে পারবে। তো উনি খুব ভালোভাবে কথা বলছিল, আর দেখো প্রোটেক্টার গ্লাসটা লাগিয়ে দিচ্ছে। তো এই দাদার নাম হচ্ছে বাপি, তো উনি ওটাই বলছিল বাপি। তো তোমরা যদি কেউ কখনো আপনি রিভার সাইড মলে ক্রোমাতে কিছু পারচেস করতে চাও, ফোন বা আরও অনেক কিছুই আছে, তো এই বাপি বলে দাদাটার সাথে যোগাযোগ করবে। খুব ভালো সার্ভিস দেয় উনি, আর অনেকক্ষণ ধরে বোঝায়, আমাকে তো অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিল। তো আমার তো খুবই ভালো লেগেছে ওনার ব্যবহার। তো আমি তো নতুন ফোন নিয়ে এক্সাইটমেন্টে সেলফি তুলতে শুরু করেছি, আর সেই ভিডিওটাও তোমাদের দাদা করেছে। আর চলো আমার সব কিছু কমপ্লিট, তো আমি আবার বেরিয়ে যাব। তোমরা দেখতে থাকো, এটা অনেকটাই ছোট একটা ব্লগ ভিডিও হয়ে গেছে। তো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর আগেও বলেছি এখনও বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এবারে আমি বেরিয়ে যাচ্ছি, সিকিউরিটি বিল চেক করছে আমাদের। তো ওনার প্রসেস উনি করে দিয়ে দিচ্ছে, ওনার যা যা প্রসেস থাকে। তো ওনার সব প্রসেস ডান, এবার আমি তোমাদেরকে দেখাবো ক্রোমা
এই যে ক্রোমা, এই টাটা এন্টারপ্রাইজ এটা নতুন করেছে।